গাইজ, নবনীতার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। নবনীতা মালাকার অফিসিয়ালে। তো আজকে আমি এসেছি, সাথে হচ্ছে নবনীতা, আমরা দুজনে হচ্ছে একটা জায়গায় যাচ্ছি। জায়গাটা আপনারা চলতে চলতে দেখবেন। আপনারা আপাতত ভাবুন আমরা কোথায় যাচ্ছি কি। আর এখানে অসহায় এসে যে রিয়াজ বসে আছে, রিয়াজ ভেবেছিল যে আমাকে বেকার দেখাস না, আমি আমি ও আমাদের সাথে যাবে, কিন্তু বেচারাকে নেওয়া হলো না। কোনো ভিকারি সাজিয়ে ছেড়ে দিল, পকেটে আবার খালি চকলেটের প্যাক। খুব খারাপ করলে আমার সাথে সহায়ক এটা, তোরা দুজনই খুব খারাপ। আসছো না গো, ও আসছো না গো, আমাকে এত দূর দেখেছে কেন? ওরা এত সুন্দর ড্রেস আপ করেছে হানিমুনে যাচ্ছে সেটা দেখানোর জন্য। কোনো মানে গো, খুব কষ্ট হয়েছে বলো। সন্তান তুলল বেবি আমার। তুই এই বাড়িতে কেন বেরো? থাকবো, আমার বিছানায়, আমার বিছানায় শুবি না। কিন্তু ওই ঘরে যে খাট আছে সেটা শুবি না। আমরা এখন বেরিয়ে পড়েছি, তো আমরা অনেকটা রাস্তা একসাথে যেতে হবে। তোমাদের মজা লাগবে আমাদের। আমি আগেই বলি, এখনই বলি যে এটা আমাদের জীবনের প্রথম প্রথম একসাথে গাড়ি করে দূরে যাওয়া, দূরে যাওয়া লং জার্নি। আর বাকি যেটা আছে সেটা আমাদের সঙ্গে এই না, আমরা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম আমরা? বর্ধমান। হ্যাঁ, আলাদা করে যাইনি আমরা, আলাদা করেই প্রথম, আলাদা করেই প্রথম। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো ব্লগটা পুরোটা চোখ রাখতে হবে, ব্লগটা একদম স্কিপ করবে না। প্রচুর মজা রয়েছে, প্রচুর ভালো থাকা রয়েছে, এনজয়মেন্ট রয়েছে। আর এখন আপাতত ঘুমাই, নয়তো আমরা আর ব্লগটাই শুরু করব। টাটা থাকো কিন্তু। হ্যাঁ, এখানে আমরা কফি খেতে এসেছি শেরে পাঞ্জাব বলে একটা ধাবা। তো ধাবাতে, ধাবাটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ চারদিকে বেশ লাইটিং ফাইটিং রয়েছে, কত ফল, যদি ক্রাউড ভালো করে রেখে দিয়েছে, যদি ঝিঙ্কুনা কোনো কারণ থাকে তাহলে আর হবে না। সেট আপ করছে, এই হচ্ছে সায়ক। তো চলো আমরা শেরে পাঞ্জাবে একটু কফি খাই, ঘোরা ঠিক করি। আমার কফি শেষ, কিন্তু নাটি কফিটা গেল, বেরোতে হবে। থ্যাংক ইউ। এখন এই মুহূর্তে আমি তোমাকে সবাইকে ছেড়ে দিয়ে চলে গেলাম, তুমি বুঝে নাও কি করবে। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। শুরু করছি রানী রাসমণির, আমি একটা গান গিয়েছিলাম, বাদামে আমরা নাচবো, তোমরা রিল বানাবে, ঠিক আছে? রিল বানিয়ে কিন্তু আমাদেরকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে হবে। আর যারা যারা এখানে ইনস্টাগ্রাম করো সবাইকার স্টোরি আমি শেয়ার করবো, ওকে? ডিল, ওকে। এবারে হচ্ছে রানী রাসমণির গান। কতদিনের পরে এলে শ্যাম তোমায় বোঝা দায়,
কত দিনের পরে এলে তোমায় বোঝা দায় এলে যখন যেতে না দেব ফিরতে মথুরায় এলে যখন যেতে না দেব ফিরতে মথুরায় কত দিনের পরে এলে আমায় বোঝা দায় ওকে সো আমার সাথে আরো একজন এসেছে আমরা একটা সিরিয়াল করেছিলাম মহাপ্রভু শ্রী চৈতন্য যারা যারা আমার ইউটিউবের ব্লগ দেখো এখানে কারা দেখো লেটস স্টার্ট কারা চেনো রিয়াজকে বা আমাকে লেটস স্টার্ট কে কে ফলো করো ওকে অনেকে দেখে থ্যাংক ইউ সো মাচ তো আমার সাথে আসছে নবনীতা নবনীতা প্লিজ কাম মহাপ্রভু শ্রী চৈতন্যে আমার বউ লক্ষ্মীপ্রিয়া হয়েছিল নার্ভাস তো লাগছেই এত দর্শক সকলকে শুভ সন্ধ্যার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা খুব ভয় পাচ্ছি আমি ক্রাউড কিন্তু ভীষণ ভালো আমাদের খুব ভালো লাগছে তোমাদেরকে আর থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার আর শায়কের পরিচয় মহাপ্রভু শ্রী চৈতন্য থেকে আমরা রাধা কৃষ্ণ হিসেবে অনেক ভিডিও বানিয়েছি অনেক কিছু করেছি তো প্রথমেই এক রাধার বিনোদিনী রায় ওনার গান দিয়ে একটুখানি আমি গান গাইতে খুব একটা ভালো পারি না তাই ভুল ত্রুটি প্লিজ আপনারা দয়া করে ক্ষমা করবেন আমাকে তো তাও একটু চেষ্টা আপনাদের জন্য দুটো লাইন সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাতে যমুনাতে জল ভরিতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায় জল ভরো রাধে ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী কালো মানিক হাত পেতে যে চাঁদ তরিতে চায় বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস নিল ও গোয়ালের ঝি আমার বিধাতা করেছে কালো আমি করব কি ভূত মঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাতে যমুনাতে জল ভরিতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আরে আর চায় ধন্যবাদ জোরে হাততালি হবে জোরে হাততালি সকলে জোরে জোরে জোরদার হাততালি থ্যাংক ইউ হারান্দা হারান্দাকে অবশ্যই থ্যাংক ইউ বলতে চাই আমরা এখানে এত সুন্দর একটা ক্রাউড আর ভীষণ ভালো লাগছে এখানে এসে আর খোকনদা খোকনদাই হারান্দার সাথে আমাদের পরিচয় করিয়েছে আর তার জন্যই আমরা এখানে রফিক রফিক ভাই রফিক ভাই আমাদের সাথে এইবারে হচ্ছে মঞ্চে আসবে কি শুনতে চাও তোমরা নবনীতার বাদাম ওটা শেষে করে যাব দাঁড়া 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 একটু দেখো আমি একটু মাঝখান আসতে অনেকক্ষণ ধরে এবার কিন্তু গিয়ে মেরে শুয়ে পড়বো হ্যাঁ একটা কথা বলি এই দুজন এরা কারা সেলিব্রিটি এই সেলিব্রিটি হ্যাঁ হ্যাঁ সেলিব্রিটি বটে ওদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন আছে তোমাদের হয়ে বাদাম আগে না খোলা আগে বেরো হত ছাড়া বাদাম আগে কোনো হতে পারে খোলা না খুললে বাদামটা কি দিয়ে দেখবি হত ছাড়া দুজনকে ভালো লাগছে ভালো লাগছে দুজনকে একসাথে ভালো লাগছে কি মিলিত অ্যান্সার না আর হ্যাঁ যারা ছেলে তাদের খুব কষ্ট হচ্ছে যে আমার পাশে নবনীতা দাঁড়িয়ে আছে তাই তাদের জন্য না এই লাইনে এলে ব্যাপারটা আসল ব্যাপার হচ্ছে আঙুর যদি ছিঁড়তে না পারি তার আঙুর ফল টক এখানে যদি যার সাথে প্রেম করে তারা তো খেয়ে নেয় খালি পয়সা ও যে এদের রাগ হচ্ছে এ তো হবেই ওটা আচ্ছা এদিকে মেয়েদের বলি ভালো লাগছে দুজনকে ওদিকে দেখো নবনীতা একটু ওদিকে দেখো আচ্ছা তুমি আচ্ছা আমি দাঁড়া এবার একটা প্রমাণ করে দেখ তোরা দেখ ভালো করে আমার ছোট ভাইরা মেয়েরা মেয়েদের জন্য কতটা হাততালি দেয় দেখি সেই এক কেস ও সাবাস না না এটা সাবাস হলো না না মেয়েরা কিন্তু দিচ্ছে কিন্তু দেখো দাঁড়াও বড় বাজারে চারটে বিহারিকে খৈনি মানে দিলে এরকম হাততালি বেরোবে এবার তুমি দেখো আমার সায়ক ভাইজনেরা জোরে হাততালি ছেলেরা একবারে
এই জন্য বলে গুরু মেয়েরা সাবান মাখলে শেষ আর ছেলেরা সাবান মাখলেই ফ্রেশ। মঞ্চে আছে সায়ক এবং নবনীতা, চলো একসাথে ওদের কিছু ডায়লগ আমরা শুনবো ওদের সিরিয়ালের, চলো সবাই মিলে একসঙ্গে শুনবো। আচ্ছা আমাদের দুজনের ডায়লগ বলতে হচ্ছে রাধা কৃষ্ণের ডায়লগ, তোমরা কি কেউ ইন্টারেস্টেড রাধা কৃষ্ণের ডায়লগ শোনার জন্য? আরে রাধা কৃষ্ণ তো শুনতে, রাধা কৃষ্ণই তো প্রেম শুরু করেছিল, ওই ডায়লগ না শুনলে কার ডায়লগ শুনবো? কি রাধা কৃষ্ণ তো প্রেম শুরু করেছিল, তো ওই জন্যই তো সবাই বলে গেছে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। চলো রাধা কৃষ্ণের ডায়লগ শুনবো। একদম ডায়লগে ডেফিনেটলি যাবো, তার আগে আমরা একটা নাচতে চাই, রাধা কৃষ্ণরই নাচ। মোহে বংশি বাজাইয়া নন্দলালা কানাইয়া, একটু দাদা এই ট্র্যাকটা একটু চালাবেন, এই ট্র্যাকটা একটু, ট্র্যাক মানে গানটা একটু চালাতে হবে, বাহুবলীর যে গানটা আছে না মোহে বংশি বাজাইয়া, শুনছে কি কেউ? ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে, ওটাতে আমরা একটু পারফর্ম করব, নাচ করব তোমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য ভালোবাসার আরো একটা নাচ আমার আর সায়কের তরফ থেকে। আমাদেরকে দেখতে হবে তো, পেয়েছো পেয়েছো ছোট পর্দার নায়ক নায়িকা তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো, বরণ করে নেব। আর সায়ক চক্রবর্তী থেকে বরণ করে নেবে আমাদের ক্লাবের অন্যতম সদস্য রফিকদা, রফিকদাকে আমি মঞ্চে ডাকবো। আচ্ছা নাচের সময় কিন্তু আলোটা একটু কম ঠম করে সুন্দর করে যাতে আমাদের সুন্দর দেখতে পাই, আর ব্যাট করিয়ে সম্বর্ধনা জানাবে রজত মজুমদার, রজত মুখার্জি সায়ককে জোরে হাত তালি হবে, সকলে জোরে হাত তালি হবে সবাই মিলে। থ্যাংক ইউ। রজতদা কোথায়? ও রজত ব্যাট চলে নিয়ে এসেছে হাতে করে, ঠিক আছে। আর আমি আমাদের রুকসানা পারভিনকে ডাকবো, চলে এসো রুকসানা পারভিন, আমাদের নবনীতাকে ব্যাচ পড়াবে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করবে। রুবিনা পারভিন, হ্যাঁ সরি রুবিনা, রুবিনা পারভিন, সরি সরি রুবিনা রুবিনা, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, একটা ছোট্ট উপহার সায়কের হাতে তুলে দিলেন আমাদের সকলের প্রিয় সদস্য। আবার আমরা ডেকে নেব মঞ্চে রুবিনা পারভিনকে, রুবিনা ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাবে আমাদের নবনীতাকে, বাংলা ছোট পর্দার চলচ্চিত্র জগতের ছোট পর্দার নায়িকা, দুষ্টু মিষ্টি নায়িকা, মিষ্টি নায়িকা, সত্যি মিষ্টি নায়িকা, অনেক ছোট আমার থেকে কিন্তু বহু সিরিয়াল করছে, এখন অনেক নাম হয়েছে।
জোরদার হাততালি হবে, জোরদার হাততালি সকলে সকলে। যেমন সুন্দর কৃষ্ণ তেমন সুন্দর রাধা, এরম রাধা পেলে সবাই প্রেম করিব ভাই। হ্যাঁ সত্যি কথা, অসাধারণ নাচ। একটু জোরে হাততালি গোটা, একটু সবাই মিলে জোরে জোরে ওদের জন্য। তো আমি আবার সায়কের হাতে মাইকটা তুলে দিচ্ছি। মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দুর্বিপাকে, চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এই যন্ত্রণায়, মন মাঝি রে বল না কোথায়, মন মাঝি রে আয় ফিরে আয়। গার্লফ্রেন্ডকে, গার্লফ্রেন্ডকে বলতে হবে আয় ফিরে আয়, আয় ফিরে এদিকে আচ্ছা, এবারে বাদাম হোক। হ্যাঁ দাদা, একটু কাঁচা বাদামটা চালিয়ে দাও, প্রচুর প্রচুর বলছে সবাই, একটু আমরা নেচে দিই। আমরা কাঁচা বাদামের যে স্টেপটা রয়েছে সেই স্টেপটাতে সবাই নাচবো, আমরা তো দুজন নাচবই, তোমরাও নাচবে তো, চলো মেয়েরাও নাচো, শুধু ছেলেরাই তো হ্যাঁ হ্যাঁ বলছে, মেয়েরা কোথায়, সবাই তো বসে আছো, নাচবে, চলো বাদাম বাদাম রেকর্ড করো, হ্যাঁ ফোন তুলে রেকর্ড করো, ইনস্টাগ্রামে ট্যাগ করবে। তোমরাও করো আমাদের সাথে, তাহলে আমরাও একটু ভালো পাই। দাদা তোমাদের জন্য বাদাম হয়েছে, রেকর্ড হয়েছে, তো ট্যাগ করবে হচ্ছে ইনস্টাগ্রামে উইথ লাভ সায়ক, ওকে, নবনীতা মালাকার অফিসিয়াল। আর নবনীতা মালাকার 09 বাদাম সংটা আমরা দু ধরনের দুটো গানকে মিক্স করে করলাম, একটা তোমাদের যেটা আমাদের ট্রেন্ড চলছে, আর একটা দাদারা যা বাজিয়ে দিয়েছে তাতেই নিতে দিয়েছি, তাই কিছু মনে না করে। আচ্ছা যাওয়ার আগে আমরা আরেকটা শেষ গান আমাদের কোন রকম ভাবে একটা শোনাতে চাই আপনাদেরকে, তো ভুল ত্রুটি আবার বলছি মার্জনা করবেন সবাই, কারণ আমরা খুব একটা ভালো গাইতে জানি না, কিন্তু তোমাদের ভালোবাসার জন্য একটু চেষ্টা করছি। আরেকটা লাস্ট, বারান্দায় রৌদ্র আমি আরামকে দাঁড়াই বসে, দুই পানে যাই রে গরম চাই চুমুক দি, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই,
দেখলে তোমরা পারফরমেন্স আমাদের জানি না কেমন হয়েছে, আমরা চেষ্টা করেছি ভালো করার। মিষ্টি প্যাকেট তো কি মিষ্টি আছে, অনেক মিষ্টি আছে যেটা বাড়িতে গিয়ে খাবো, তোকে দেবো না আপাতত, অবশ্যই তোকে দিয়েছে একটা। যাই হোক, কেমন লাগলো বলো আমাদের পুরো ইসে ইসে বার করে দাও, নাটির একটা ফুল ছিল দিছে ওরে, তোমাদের সম্বোধনা দেওয়া হয়েছে সেই জিনিসগুলো আছে দাদা কিছু থেকে বের করে দিচ্ছে, ওগুলো নি। আর ব্লগটা এখানে আমরা শেষ করছি, কারণ খুব টায়ার্ড আমরা দুজনে, খুব টায়ার্ড, খুব টায়ার্ড, খুব টায়ার্ড, রঙের টাটা টাটা অসভ্য একটা তো ভুল ত্রুটি। ওই যে গিফট আইছে, এই যে এত গিফট দিয়েছো, তুমি ধরো বাইরে ধরে দাঁড়াও আমি আসছি। বাবা কি রে তুই, দাদা আমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি ছিল দাদা, কিছু কন্টিনিউয়াসলি ছিল দাদা আমাদের সঙ্গে। আর বল টাটা, গুড নাইট, ভালো থেকো।